গাইজ, যদি আপনার আইডির মধ্যে কোনো প্রকার ভাইলেশন বা কোনো প্রকার স্ট্রাইক থাকে, তাহলে কখনোই কিন্তু আপনি মনিটরিংয়ের জন্য আবেদন করতে পারবেন না বা আপনি কিন্তু সেটা পাবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? যদি আপনার আইডির মধ্যে কোনো প্রকার পলিসি ইস্যু বা কোনো প্রকার ভাইলেশন থাকে আপনার আইডির মধ্যে, তাহলে কিন্তু কোনোদিনই কিন্তু আপনি মনিটরেশন করতে পারবেন না। গাইজ, আপনি অনেকেই হয়তো আপনি এটা লক্ষ্য করেছেন যে আপনি যে আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, তার সত্ত্বেও কিন্তু আপনার এখানে ইনস্টেম একটা আসতেছে না বা আপনি কিন্তু এয়ারটোন রিয়েলটা কিন্তু পাচ্ছেন না। এর কারণ হচ্ছে আপনার আইডিতে কোনো প্রকার ভাইলেশন রয়েছে, সেটা আপনার এখানে শো করতেছে না, আপনার আইডির মধ্যে শো করতেছে না। বাট আপনার আইডির মধ্যে কিন্তু আসলে পলিসি ইস্যুটা রয়েছে, সেটা কিন্তু আপনি চেক করতে পারতেছেন না। সেটা কিন্তু একটা নতুন একটি আপডেট, সম্পূর্ণ নতুন একটি আপডেট এসেছে ফেসবুক আইডির মধ্যে। সে আপডেটের মধ্যে দেখানো হয়েছে যে আপনার আইডির মধ্যে কোনো প্রকার ভাইলেশন আছে কিনা। ঠিক সেম টু সেম কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে যেভাবে চেক করেন না, ঠিক সেম টু সেম আপনার ফেসবুক পেজের মধ্যে চেক করতে পারবেন আপনার আইডির মধ্যে কোনো প্রকার ভাইলেশন আছে কিনা। গাইস, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যাবেন, ভিডিও দুটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েল, প্রথমে আপনি যে কাজটি করতে হবে, সরাসরি আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেটাকে আপনাকে ওপেন করতে হবে। তো আমাদের আপডেটটি দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি দরকার হবে, কোনো প্রকার লাইকটা কিন্তু ওপেন করলে হবে না। জাস্ট আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করার পরে স্যাম্পল আপনাদের এখানে ক্লিক করতে হবে। অনেকের কিন্তু এখানে আসতেছে, আপনার জাস্ট এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে একটা ক্লিক করতে হবে। এখানে যদি আসেন তারপর এখানে ইনস্টা মোশনে ক্লিক করতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার ভাইলেশন দেখাচ্ছে না, এখানে কোনো প্রকার ভাইলেশন বা ইস্যু আছে কিনা আপনার আইডিতে সেটা কিন্তু এখানে শো করতেছে না। আপনি ভাবছেন যে আপনার আইডির মধ্যে কোনো প্রকার স্ট্রাইক বা কোনো প্রকার ভাইলেশন নেই, গাইস আসলে আছে। সেটা কোথায় আছে সেটা কিন্তু এখন দেখতে পারবেন, এটা কিন্তু এখানে শো করতেছে না। বাট আপনার এখানে আসে কিনা সেটা কীভাবে আপনারা চেক করবেন? এটা কিন্তু নতুন একটি আপডেট কিন্তু দিয়েছে ফেসবুক টিম নিজে। জাস্ট আমরা এখান থেকে সম্পূর্ণ ব্রেক হয়ে চলে আসবো আমাদের পলিসিটা চেক করার জন্য, স্যাম্পলে এখানে ব্রেক হয়ে চলে আসবো। দেন আমাদের ক্লিক করতে হবে এখানে। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি একটু স্ক্রল করবেন, করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সিটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম ব্যাক ইন্টারভিউ শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন সিটিংস বলে একটা আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার সামনে এরকম ব্যাক ইন্টারভিউ শো হবে। এখান থেকে ফুফাইল সিটিংস বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারভিউ শো হবে। এখান থেকে নিচে থেকে স্ক্রল করবেন, একদম স্ক্রল করবেন, করে এখান থেকে প্রফেশনাল মোডের মধ্যে একটা পাচ্ছেন ফুফাল রিকমেন্ডেশন বলে একটা অপশন পেয়ে যাবেন। আপনাদের এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ইন্টারভিউ শো হলে এখান থেকে নিচে থেকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন ফুফাইল হ্যাজ নো ভাইলেশন, মানে আমার এটার মধ্যে গুড জব বলতেছে, মানে আমার এখানে কোনো প্রকার স্ট্রাইক বা কোনো প্রকার ভাইলেশন কিন্তু নেই। যদি আপনার এখানে কোনো প্রকার ভাইলেশন থাকে তাহলে এখানে টিক চিহ্নটা থাকবে না, এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে যে আপনার আইডির মধ্যে আসলে ভাইলেশনটা আছে বা স্ট্রাইকটা আছে। ঠিক আছে, যদি আপনার এখান থেকে এই দুইটা অপশান যদি এখান থেকে ইলিজিবল বা এখান থেকে ব্লু চিহ্ন থাকে বা টিক চিহ্ন থাকে, তাহলে বুঝে নেবেন যে আপনার আইডির মধ্যে কোনো প্রকার ভাইলেশন বা কোনো প্রকার স্ট্রাইক নেই। এটা কিন্তু নতুন একটি আপডেট, সম্পূর্ণ নতুন একটি আপডেট দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ নতুন একটি আপডেট এসেছে। এখান থেকে রিকোয়েস্ট আনাদার রিভিউ, মানে আমার এখানে পুরোখানটা নো মনিটরেশন ভাইলেশন লেখা রয়েছে, পার্টনার মনিটরেশন পলিসি এখানে কোনো প্রকার কিছুই নাই। আমরা এখান থেকে এখানে ক্লিক করলে কিন্তু আমরা এটা দেখতে পারবো এখান থেকে পার্টনার মনিটরেশন পলিসি আছে কি না বা কোনো প্রকার পলিসি আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন নো মনিটরেশন ভাইলেশন, তারপর এখান থেকে আন অরিজিনাল কন্টেন্ট এখানে একটা ক্লিক করলে দেন দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার কিন্তু মনিটরেশন ভাইলেশন কিন্তু নেই। এখান থেকে আদার মনিটরেশন টুলস দেখতে পাচ্ছেন বা নট হ্যাভ এ অ্যাক্সেস টু দেখতে পাচ্ছেন, আমাদের মনিটরেশন ভাইলেশন কিন্তু কোনো প্রকার নেই। ঠিক আছে, তো আপনার জাস্ট এখান থেকে চেক করবেন আপনার কোনো প্রকার ভাইলেশন বা স্ট্রাইক আছে কিনা। অবশ্যই আপনার এটা খুবই জরুরি, আর যদি আপনার চেক করতে না পারেন তাহলে এখান থেকে চেক করে নেবেন আসলে আপনার আইডির মধ্যে কোনো প্রকার ভাইলেশন বা কোনো প্রকার স্ট্রাইক রয়েছে কিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যারা এই আপডেটটি পাননি অবশ্যই আপনারা সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসবেন। আপডেটটি আপনার আইডিতে ইলিজিবল হয়নি, অবশ্যই আপনারা অপেক্ষা করবেন, ধীরে ধীরে আপনার আইডিতে ইলিজিবল হয়ে যাবে আর আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে আপডেট দিতে পারেন, তাহলে কিন্তু এই অপশনটি আপনি পেয়ে যাবেন। তো অনেকেই কথা হচ্ছে যে ভাইয়া আসলে আমাদের স্ট্রাইকটা আছে কিনা, আবার অনেকেই বলবেন যে আমার এটা কোনো প্রকার ভাইলেশন নাই বা কোনো প্রকার স্ট্রাইক নাই, সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে, তা সত্ত্বেও আমার এখানে কোনো প্রকার আমাদের ইনস্টেমাটা কিন্তু আসতেছে না। দেখুন গাইস, আপনার যদি কোনো রিল ভিডিও আপনার ভাইরাল হয়ে থাকে বা একটা রিল ভিডিও ধরুন আপনার 1 মিলিয়ন দেখেছে বা একটা রিল ভিডিও 7 লাখ 8 লাখ ভিউ হয়েছে, তা সত্ত্বেও কিন্তু আপনার এখানে ইনস্টেমেটটা আসবে না, কারণ আপনার এখানে মিনিট ভিউ বলতেছে। আপনার যে রিলটা রয়েছে সেই রিলটা অবশ্যই 20 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড হতে পারে। আপনার রিলটা 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড হলে কিন্তু 7 লাখ 8 লাখ মানুষ দেখলেও কিন্তু আপনার এখানে ওয়াচ টাইমটা কমপ্লিট হবে না। তাই জন্য আপনাকে 1 মিনিট বা 2 মিনিটের ভিডিও যদি আপনার মিলিয়ন দেখে বা 7 লাখ 8 লাখ বা 1 মিনিটের ভিডিও যদি আপনার 1 লাখ মানুষ দেখে নেয়, তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে। আর যদি ইতিমধ্যে আপনার একটা রিল ভিডিও বা আপনার ওয়াচ টাইমটা আপনি মনে করতেছেন পূরণ হয়ে গেছে, তার সত্ত্বেও আসতেছে না, তাহলে অবশ্যই আপনি একটু অপেক্ষা করবেন, ধৈর্য সহকারে একটু জাস্ট অপেক্ষা করবেন, তাহলে কিন্তু আপনার আইডিতে ধীরে ধীরে সবগুলো ইলিজিবল হয়ে যাবে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। দেখো নেক্সট ভিডিওতে, অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।